हेलो स्टूडेंट वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्रछात्रीरा आज के आमी तुम्हारे संगे उच्च माध्यमिक जे एबीटी टेस्ट पेपर বেরিয়েছে 2023 এর পরীক্ষার্থীদের জন্য সেই টেস্ট পেপারের সেট নাম্বার 4 4 নম্বর সেটের ফিজিক্সের যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কের সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে সমাধান আজ আলোচনা করব। অর্থাৎ আজকে সেট 4 পেজ নাম্বার SC39 তো এখানে চলে যাবে যে সমস্ত অঙ্ক আছে সেকশন 2 গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি তে এই সমস্ত অঙ্ক সহজ সরল করে সমাধান করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে তো দেখে নাও প্রথম যে অঙ্কটা আছে সমাধান করো। পেজ নাম্বার চলে যাও 41 SC41। ওকে পেজ নাম্বার SC41 সেখানে চলে যাও। দেখো নাও সেকশন 2 2 এর দেখে নাও 2 এর অথবা সেকশন 2 2 এর অথবা কি বলেছে দেখে নাও 50 হার্জ কম্পাঙ্কের পরিবর্তী প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছতে কত সময় নেবে কত সময় লাগবে দেখো খুবই সহজে সমাধান করা যাবে 2 এর অথবা। তাহলে ধরি এসি প্রবাহ সমীকরণ ধরি এসি প্রবাহের সমীকরণ i = i0 sin ওমেগা t। ওকে এটা কি বলেছে প্রবাহ মাত্রা শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে যেখানে ফ্রিকোয়েন্সি f = 50 হার্জ আর i = কত বলেছে i0 শীর্ষ মাত্রা পৌঁছে দাও। তাহলে বসিয়ে দাও তাহলে এটা প্রদত্ত কি প্রথমে লিখে নাও প্রদত্ত এবারে এখানে বসাবো তাহলে বা i0 = i0 sin 2 / ft f এর মানটা পরে বসাচ্ছি i0 i0 কাটলে তাহলে বা 1 = sin 2 pi ft 1 মানে বলতে কি sin pi by 2 = sin 2 pi ft sin sin উড়ে যাবে তাহলে বা 2 pi ft = pi by 2 pi pi কাটবে তাহলে বা t = 1 by 2 2 4 4f = 1 by 4 into f to 50 তাহলে বা t equal to 4 5 20 1 by 200 second তাহলে কত সময় লাগবে 1 by 200 second খুবই সহজে দেখো সিম্পল ভাবে given আছে সমীকরণ জানি ব্যাস মান বসিয়ে দেব आंसर চলে আসবে। ওকে নেক্সট क्वेश्चन দেখে নাও কি আছে 3 এর অথবা কি বলেছে দেখে নাও 20 সেমি এবং 25 সেমি ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তল লেন্সকে পরস্পর সংস্পর্শে রাখা হলো যুগ্ম লেন্সের কার্যকর ক্ষমতা কত হবে যুগ্ম লেন্সের কার্যকর ক্ষমতা খুবই সহজে বেরিয়ে যাবে। তাহলে এখানে কি আছে क्वेश्चन নাম্বার এটা সেকশন 2 কে সেকশন 2 এটা 3 এর অথবা প্রদত্ত এর আছে f1 আমি ধরলাম f1 ইকুয়াল টু কত বলেছে দেখে নাও f1 এর 20 সেমি আর f2 ইকুয়াল টু 25 সেমি আর যুগ্ম লেন্সের দুটো লেন্সকে কম্বিনেশন করে যে যুগ্ম লেন্স তার ফোকাল লেন্থ কত হবে যুগ্ম লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হবে দেখো 1 বাই f = 1 বাই f1 + 1 বাই f2 মানে বা 1 বাই f = 1 বাই 20 plus 1 by কত হচ্ছে এটা 25 এটাকে এক নম্বর দিলাম সব সেন্টিমিটার। ওকে তাহলে যুগ্ম লেন্সের ক্ষমতা কত হবে দেখে নাও খুবই সহজ শুধু ফর্মুলাগুলো দেখে নাও ডাইরেক্ট ফর্মুলা ইউজ করা তোমাদের বারবার বলছি যেইগুলো তোমরা পড়ছো যেই থিওরিগুলো পড়বে সেইগুলো ফর্মুলাগুলো একটু ভালো করে মনে রাখবে আর একটা যখন চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে একটা পেজে শুধু ওই চ্যাপ্টার যা ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো লিখে রাখবে ওখানটায় তাহলে খুব সহজে প্রত্যেকটা ফর্মুলা পিক আপ করে করে অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। এখানে দেখে নাও যুগ্ম লেন্সের ক্ষেত্রে আমরা জানি ওকে সেখানে পড়েছি 1/f1 + 1/f2 ওকে যদি তিনটে থাকে প্লাস 1/f3 এবার চলতে থাকবে। ওকে তাহলে আমরা f1/f = এটা পেলাম তাহলে ক্ষমতা যুগ্ম লেন্সের ক্ষমতা কত হবে দেখে নাও p = যেহেতু সেন্টিমিটার আছে তাহলে p = 100/f 1 by f মানে এটা তাহলে বা p equal to 100 into 1 by 20 plus 1 by 25 এটা কাজ করব মানে এটা লসাগু সিম্পল লসাগু বসিয়ে দাও 100 into 20 into 25 তাহলে 20 চলে 25 plus 20 তাহলে কত হচ্ছে দেখুন 100 into 45 উপরে আর নিচে 20 into 25 রাখলাম আমরা এটাকে ডাইরেক্ট করলাম রসক আলাদা করে কোনো দরকার নেই এখানে 25 4 25 हम 100 4 দিয়ে কাটাকুটি 4 5 এ 20 5 9 45 তাহলে এখানে p = কত আসলো দেখুন শুধু 9 তাহলে 9d এটা আমরা বলবো কি 9d ওকে সিম্পল দেখেন ডাইরেক্ট ফর্মুলা আছে ফর্মুলা কোনো কঠিন নেই জটিলতা কোনো জায়গায় নেই সিম্পল আমরা ফর্মুলাতে মান বসাবো পাওয়ারের ফর্মুলা জানি বসিয়ে দেব आंसर চলে আসবে ওকে তো আশা করি তোমরা বুঝলে পরের क्वेश्चन দেখেন পরের क्वेश्चन 4 নম্বর क्वेश्चनটা বাইনারি দিয়ে আছে ডেসিমাল বের করতে দেখো প্রত্যেকটা পেজেতে এরকম অঙ্ক আছে তার মানে একটা আসবেই তোমাদের তোমাদের বাইনারি যে সংখ্যা দেয় সেটা ডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয় একটা ভিডিও দেখলে এটা হয়ে যাবে একটা অঙ্ক একটা ভিডিওতে দেখেন এখানে দুই নাম্বার থাকে একটাতে হয়ে যাবে তাহলে ভালো করে যদি ডিজিটালে আমার শুধু ভিডিও দেখে থাকো খুব সহজে ডিজিটালে যে কোনো কোশ্চেনে आंसर তুমি দিতে পারো ওকে তো দেখে নাও নেক্সট क्वेश्चन নাম্বার 4 4 নাম্বার क्वेश्चनতে অনেক কি আছে क्वेश्चन নাম্বার 4 দেখে নাও কি বলেছে 1 1 0 1 0 1 1 0 1 0 पॉइंट তারপরে কি আছে 1 0 1 1 0 1 দুই কত ডেসিমাল হবে ওকে এটা খুবই সহজে দেখে নাও 1 1 0 1 0 1 0 1 তাহলে আমার যে নিয়মটা আছে 1 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 0 into 2 স্টপ করে যাবে এখানটায় যদিও সংখ্যা আছে তবু স্টপ করে এইগুলো হচ্ছে ইন্টিজার এইগুলো কি বলে ইন্টিজার পূর্ণ সংখ্যা এটা দশমিক সংখ্যা ওকে দেখুন কি 101 ওকে এটা দশমিক সংখ্যা তাহলে আমরা যে শিখেছিলাম পাওয়ার সেটা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আলাদা পাওয়ার দিয়ে দাও আর ফ্র্যাকশনের জন্য আলাদা তাহলে পূর্ণ সংখ্যা কটা ডিজিট 1 2 3 4 5 5 লিখেছি 1 2 3 4 5 তাহলে পাওয়ার কি দেব 0 থেকে স্টার্ট করব 0 1 2 3 4 হয়ে গেল প্লাস এবার এর সঙ্গে যদি আছে প্লাস তাহলে এটা করব তাহলে পয়েন্ট আছে ওকে পয়েন্টে যেটা আবার 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 দেখেন আমি কেন এখানে 0টা স্টার্ট করলাম এখানে শুরু করলাম না কেন কারণ কি এটা পূর্ণ সংখ্যা আমরা যে এটা জানি 0 1 2 3 4 হয় যে পাওয়ার টুল হয় পিছন দিয়ে শুরু হবে সেটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যার জন্য আলাদা নিয়ম আছে তাহলে আমি আগে পূর্ণ সংখ্যার নিয়মটা লিখে দাও যদি সমস্যা হয় আলাদা করে 1 1 0 1 0 2 এখান থেকে আলাদা ডেসিমাল করবে তোমরা এটা এতটুকু লিখবে এখান থেকে হয়ে যাবে আবার ফ্র্যাকশন করবে আর যদি তুমি জানো তাহলে খুব সহজেই ভাবে করে নেবে 0 2 পূর্ণ সংখ্যা জানো 0 1 2 3 4 পেয়ে গেল এবারে দশমিক সংখ্যা 1 0 1 1 0 1 দশমিক সংখ্যার জন্য পাওয়ারটা কি খুব সহজ আমরা জানি -1 থেকে শুরু হয় -1 -2 -3 তাহলে একবারেই সমাধান হয়ে গেল দেখেন এখানটা তাহলে গজা 2 এর পর 4 তা 16 2 এর পর 3 8 0 0 সঙ্গে গুণ 0 প্লাস 2 এর পাওয়ার 1 2 প্লাস এটা 0 2 এর -1 তার মানে 1/2 প্লাস এটা 0 প্লাস এটা 1/2 টু দি পাওয়ার 3 তাহলে কত যে 16 8 8 2 10 16 26 26 plus 1/2 0.5 plus 1/2 माने कत 1/2 माने से की 1/8 ओके তাহলে আমরা জানি কি ভালো করে দেখে নাও 1/4 = 0.625 ओके তাহলে যদি 0.25 হয় 1/4 হচ্ছে কি 0.25 হবে 25 হয় তাহলে 1/8 করলে 0.125 হবে দেখো এটা চেক করে দেখো এটাই আসবে 0 হাফ মানে আছে 0.5 তাহলে 1/4 মানে তার হাফ 0.5 হাফ 25 আর 1/8 এর তার হাফ তাহলে এর হাফ করলে 0.125 এটা হবে তাহলে এটা হচ্ছে কি 0.125 তাহলে কত হচ্ছে দেখো 26.5 এর একে 6 625 এইটা হচ্ছে आंसर এইটা হচ্ছে आंसर 11010.10 ওকে যারা যা সমস্যা আছে একটা পার্ট আমার দেখে নাও ডিজিটালে তোমাদের দেখানো এবার থেকে নতুন প্লেলিস্ট করেছি বিশেষ করে ক্লাস 12 এর ফিজিক্স আর ক্লাস 11 এর ফিজিক্স এর ক্লাস 12 এর ফিজিক্স তোমার প্লেলিস্টে থাকবে নিচে একটু যাবে ক্লাস 12 ফিজিক্স ও লেখা আছে সেখান থেকে অনেক ফোল্ডার প্রত্যেকটা চ্যাপ্টারকে ইন্ডিভিজুয়াল করে দিয়েছি তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে স্যার অনেক ভিডিওই বুঝতে যাচ্ছে না চ্যাপ্টার ওয়াইজ করে দিয়েছি সেইরকম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করে দিয়েছি ক্লাস 12 ফিজিক্স প্লেলিস্ট থেকে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে ফিল্টার করা আছে সেখানে তুমি যেই চ্যাপ্টারটা পড়তেছো সেই চ্যাপ্টারকে ক্লিক করবে আর অত ভিডিও তোমাকে দেখতে হবে তুমি যাবে কি ক্লাস 12 ফিজিক্স এ ওখানে যে ভিডিওগুলো আছে সেখানে ক্লিক করবে বা ক্লাস 12 ফিজিক্স এ ক্লিক করবে সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে ফোল্ডার করা আছে যেটা দেখতে চাইছো সেই ফোল্ডারটা ক্লিক করো সেই কটা ভিডিও দেখে নেবে ওকে তাহলে দেখো আমরা এখানে পেলাম 626.625 এটা হচ্ছে आंसर নেক্সট क्वेश्चन গ্রুপ বি তে क्वेश्चन দেখো কি বলছে কি এখানে গ্রুপ বি এর क्वेश्चनটা আছে 7 এর দেখে নাও 7 এর দাগের क्वेश्चनটা কি বলেছে দেখো একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্র B equal to 10 to the power 8 sin 2 into 10 to the power 11 t minus 10 to the power 3 x tesla তাহলে কি বলেছে হলে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এক নম্বর আর দুই নম্বর তড়িৎ ক্ষেত্রের সমীকরণ নির্ণয় করো খুবই সহজে সমাধান করা যাবে তো আমরা এটা কিভাবে সমাধান করব এটা কি আছে গ্রুপ সেকশন যেটা গ্রুপ বি ওকে এটা গ্রুপ বি তে আছে क्वेश्चनটা গ্রুপ বি 7 এর ওকে 7 এর দেখো কি আছে প্রদত্ত b = b0 sin ওকে b0 না b = 10 to the power 8 sin তারপরে কি আছে দেখো 2 into 10 to the power 11, 2 into 10 to the power 11 t minus 10 to the power 3k, so 10 to the power 3x tesla. ये क्या नाम दिला? चुंबक क्षेत्र साधारण समीकरण होगा, चुंबक तरंग के साधारण समीकरण. तरंगेर साधारण समीकरण देखिए देखना b equal to b0 sin omega t minus kx दो नंबर ओके তাহলে এটা কি হচ্ছে এটা সাধারণ সমীকরণ হচ্ছে তাহলে তুলনা করব 1 এবং 2 তুলনা করিয়া পাই কি পাচ্ছি দেখে নাও v0 equal to what? 10 to the power 8. Omega equal to what? 2 into 10 to the power 11. K equal to what? 10 to the power 3. Okay. If big তরঙ্গের বেগ v equal to omega by k. V equal to omega কত 2 into 10 to the power 11 ये तो 10 to the power 3 बा v equal to कत होवे 2 into 11 दे 3 बार दिला 8 मीटर पर सेकंड তাহলে বেগ বের করলাম যেহেতু আমাকে এখানে দেখো বেগ নির্ণয় করতে দেয়নি তবুও বের করলাম কারণ কি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে বেগ নির্ণয় করতে হবে তাহলে আমরা বেগ পেয়ে গেলাম এবার তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য কি আমরা ফ্রিকোয়েন্সি বের করতে কেন আবার omega equal to 2 into 10 to the power 11 বা omega মানে কি 2 pi n বা f বা nu কম্পাঙ্ক ওকে আমি এখানে f দিলাম 2 into 10 to the power 11 দুই দুই কাটবে বা f equal to 10 to the power 11 by pi ওকে তাহলে f পেয়ে গেলাম তাহলে f টা এত হার্জ এর কম্পাঙ্ক পেয়ে গেলাম এবারে কি তরঙ্গ বের হবে অতএব তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য হবে কি ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ ভিটা কত 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 এফটা কত 2 ইনটু 10 টু দি পাওয়ার 8 ওকে এটা 8 আছে f টা কত 10 টু দি পাওয়ার 11 বাই পাই। পাইটাকে আমি উপরে তুলে দিলাম, পাই মানে কত 3.14। পাইটা কত, আমি পাইটা এখানে লিখছি না, এখানে লিখছি 3.14 বা ল্যামডা ইকুয়াল টু কত হবে, এখানে যদি 2 দিয়ে গুণ করি 4 2 গুণে 8 2 1 এ 2.3 গুণে 6 ইনটু 8 থেকে 11 থেকে 8 বার 3 হবে, তার 10 টু দি পাওয়ার -3 মিটার। এইটাই হচ্ছে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। খুব সহজে বেরিয়ে গেল। তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হলে ভি আর এফ দরকার ছিল, সেই জন্য ভি আর এফ আলাদা করে বের করলাম, যেহেতু এখানে ভি এফ ডাইরেক্ট দেওয়া নেই আলাদা করে বের করলাম। ওকে, এবার 2 নম্বরটা কি, এটা ছিল 1 নম্বর। 2 নম্বরটা কি, তড়িৎ ক্ষেত্রের সমীকরণ। 2 নম্বরটা কি করে দেখো, তড়িৎ ক্ষেত্রের সমীকরণ নির্ণয় করতে হবে। তার আগে আমরা ই জিরোটা বের করতে হবে, বি জিরো দেওয়া আছে, ই জিরো বের করতে হবে। আমরা জানি এটা কি E0 বাই B0 ইকুয়াল টু C, এখানে বলতে পারে কি তাহলে E0 ইকুয়াল টু C B0 বা E0 ইকুয়াল টু C হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ওকে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু B0 হচ্ছে 10 টু দি পাওয়ার 8 বা E0 ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার মিটার বা নিউটন পার কুলম এটা পেয়ে গেলাম। অতএব তড়িৎ ক্ষেত্রের সমীকরণ হবে কি দেখলাম ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বা E equal to E0 মান কত 3 into 10 to the power 16 sin omega 2 into 10 to the power 11 যা ছিল সেটা minus 10 to the power 3x এটা। তো এটা নির্ণয় তড়িৎ ক্ষেত্রের সমীকরণ বা তড়িৎ তরঙ্গের সমীকরণ। ওকে, তো আসলে তোমরা বুঝলে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এই চ্যাপ্টার থেকে যদি অঙ্ক আসে এরকমই অঙ্ক আসবে, সমীকরণ একটা গিভেন থাকবে, সেখান থেকে সমাধান করে এগুলো বের করতে হবে। খুবই সহজ, কোনো টাফ নেই। এর উপরে একটা ভিডিও আছে আমার, একটা ভিডিও দেখলে যথেষ্ট হয়ে যাবে, ভালোভাবে তোমরা বুঝতে পেরে যাবে। তো নেক্সট দেখে নাও, নেক্সট 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, একটি বিস্তার বিরোপিত তরঙ্গের সর্বোচ্চ সর্বনিম্ন বিস্তার যথাক্রমে 15 ভোল্ট ও 3 ভোল্ট বিরূপাঙ্ক নির্ণয় করো। খুবই সহজে বের করা যায়। দেখে নাও এখানে একটা বলছে একটা বাহক তরঙ্গের বিস্তার ভোল্টেজ আর তথ্য সংকেত বা মেসেজ তরঙ্গের হচ্ছে বিস্তার ভোল্টেজ বলে দিয়েছে, মানে ক্যাপিটাল V0 স্মল V0 গিভেন আছে, তাহলে বিটা বের করতে হবে। খুবই সহজ, কোশ্চেন নাম্বার কত আছে 9। এখানে বলো কি প্রদত্ত ক্যাপিটাল V0 ইকুয়াল টু 15 ভোল্ট স্মল V0 ইকুয়াল টু 3 ভোল্ট। অতএব তরঙ্গের বিরূপাঙ্ক বিস্তার যথাক্রমে তাহলে হলে বিস্তার বিরূপিত তরঙ্গের সর্বোচ্চ সর্বনিম্ন এটা বলছে বিরূপাঙ্ক। অতএব বিরূপাঙ্ক বিটা ইকুয়াল টু স্মল V0 বাই ক্যাপিটাল V0। ওকে, এটা হচ্ছে মান থেকে যদি ভ্যালু এখানে বসাই স্মল V0 হচ্ছে 3/15 3 5 15 1/5। একটা কাজ করছি উপর নিচে 2 দিয়ে গুণ করছি, কেন দেখে নাও 5 × 10 হয়ে যায়, উপরে 2 নিচে 10। বিটা ইকুয়াল টু কত হবে 0.2, বিটা মান 0.2, এটাই আছে। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 11 গ্রুপ সি, গ্রুপ সির 11 অথবা গ্রুপ সির 11 অথবা 41 নম্বরে পেজেতে আছে। দেখুন কি বলছে, 125টি জলকণার প্রতিটির ব্যাসার্ধ 0.9 মিলিমিটার এবং বিভব 10 ভোল্ট। ওই জলকণাগুলি মিলিত হয়ে একটি বড় জলফোঁটার পরিণত হলে বড় ফোঁটাটির ধারকত্ব বিভব। খুবই সুন্দর কোশ্চেন, দেখে নাও এরকম কোশ্চেন বারবার থাকে, আমি বলবো প্রত্যেকটা পেজে আমরা এরকম টাইপের কোশ্চেন সমাধান করেছিলাম। এটা কেমন করে হবে দেখে নাও, গ্রুপ সি। ওকে, গ্রুপ সি কোশ্চেন নাম্বার দেখে নাও 11 অথবা আর প্রদত্ত কি কি দেয়া আছে দেখুন, প্রদত্ত আমি এখানে স্মল ভি লিখলাম, স্মল ভি বা ক্যাপিটাল ভি দিলাম, ওটা ভি ড্যাশ করে দেবো, ভি ইকুয়াল টু 10 ভোল্ট, একটি ছোট্ট জলবিন্দুর ভি হচ্ছে এটা স্মল, আর ব্যাসার্ধ হচ্ছে কত 0.9 মিলিমিটার, হচ্ছে 9 × 10⁻⁴ মিটার, মিলিমিটারকে মিটারকে তাহলে 10³ হয়ে যায়, পয়েন্টটা তুলে দিয়েছি তাহলে 10⁻⁴ হয়ে যাবে। তো এই দুটো গিভেন আছে, আর কি আছে এন, এন ইকুয়াল টু 125, ওকে এটা দেওয়া আছে, এটাকে আমি স্মল এন দিলাম, লেখা লিখি ধরি একটি ছোট জলবিন্দুর ব্যাসার্ধ লিখে দিই স্মল, আর এখানেই লেখো আধান ও ধারকত্ব, আধান স্মল কিউ ও ধারকত্ব সি দিলাম, এবং বড় জলবিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ওকে এটা দেখে নাও। তাহলে আমি ছোট জলবিন্দু 125টি ছোট জলবিন্দু মিলিত হয় বড় জলবিন্দু তৈরি হয়েছে, তাই না? তাহলে এখানে বলতে পারি একটি ছোট জলবিন্দুর, অথবা বলতে পারি অতএব, বা এখানে লিখতে পারি 125টি ছোট জলবিন্দু মিলিত হয়ে বড় জলবিন্দু গঠন করে। ওকে, তাহলে একটা বড় জলবিন্দুর আয়তন 125 ছোট জলবিন্দুর আয়তন সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে অর্থাৎ বলতে পারি 4√3πr³ = 125 ইন্টু 4√3π স্মল আর। ওকে এটা তাহলে দেখো 4√3π কেটে যাবে, তাহলে বা r³ ইকুয়াল টু 125 মানে কি 5³ ইন্টু আর এর কিউব, বা আর ইকুয়াল টু কত 5r। কেন বড় আর ছোট আর এর মধ্যে সম্পর্ক বের করলাম পরে বুঝতে পারবে, এরকম টাইপের অঙ্ক প্রত্যেকটারই ছোট বড় আর ব্যাসার্ধ সম্পর্ক নির্ণয় করতে হবে। এবার একটি ছোট জলবিন্দু বা বড় জলবিন্দুর আমি বের করবো ধারকত্ব, তাহলে এখানে বলতে পারি কি প্রথমে ধারকত্ব নির্ণয় করতে বলেছে, এখানে করবো কি অতএব বড় জলবিন্দুর ধারকত্ব সি ড্যাশ, ওকে সি ড্যাশ ইকুয়াল টু 4πε0 ক্যাপিটাল আর, ওকে এটা বা সি ড্যাশ ইকুয়াল টু 4πε0 মানে 1/9 × 10⁹ ইন্টু আর মানে হচ্ছে কি 5r, মানটা বসে দিচ্ছি 5/9 × 10⁹ ইন্টু স্মল আর কত আছে দেখে নাও 9 × 10⁻⁴, তাহলে 9 কাটবে, তাহলে বা সি ড্যাশ ইকুয়াল টু 5 × 10⁻, 9 উপরে উঠলে -9 তাহলে -13, ওকে ফ্যারাড, এটাকে বলতে পারি 0.5 × 10⁻¹2 ফ্যারাড, -13 এখানে পয়েন্ট করে দিলাম 0.5 × 10⁻¹2 ফ্যারাড, ওকে 10⁻¹2 ফ্যারাড মানে কি পিকো ফ্যারাড, 1 pF equal to 10⁻¹2 F, okay, বা c dash equal to 0.5 pF, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ওকে এবার দেখে নাও, এবার আমার কি বের করতে হবে, বিভবটা বের করতে হবে, তাহলে বিভবটাকে ছোট বিভবটা কত 10 ভোল্ট, ওকে তাহলে এখানে কিভাবে বের করে দেখে নাও, কি একটি ছোট জলবিন্দুর বিভব হবে v ইকুয়াল টু is either 1 by 4 pi epsilon naught into small q by r. কারণ একটি ছোট আধারটা হচ্ছে স্মল এটা, ওকে এটা তাহলে বা ইমপ্লাইজ বলতে পারি 1 by 4 pi epsilon naught small q by r equal to কত 10 volt 10 volt এটাকে আমরা একটা কাজ করছি এক নাম্বার লেখার পর অতএব আবার আমি লিখছি আবার একটি বড় জলবিন্দুর আধান কি হবে একটি আধান যদি স্মল কিউ হয় তাহলে 125 এর আধান কত হবে 125 গুণ ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 125 স্মল অতএব একটি বড় জলবিন্দুর বিভব কি হবে ক্যাপিটাল ভি ড্যাশ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইনটু ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর সিম্পল এটা ওকে এই একই ফর্মুলা এটা বড়টার জন্য বড় কিউ ছোটটার জন্য ছোট কিউ ছোটটার জন্য স্মল আর বড়টার জন্য বড় আর মানগুলো শুধু বসিয়ে দেবো এখানে তাহলে বা ভি ড্যাশ ইকুয়াল টু 1/4 pi epsilon naught into capital Q is 125 small q capital R means 5 small r 5/25 देख ना पता है 5/25 125 बा v dash equal to 25 টাকা যদি বাইরে বের করে রাখি into ব্যাকে দিলাম পুরোটাই 1/4 pi epsilon naught into small q by r এটা মানে কি এটা है ना তাহলে এই মানটা বসিয়ে দেব এখানটায় যদি বসিয়ে দিই কি হবে বা v dash equal to 25 into v এটা মান v বা v dash equal to 25 into 10 বা v dash equal to 250 volt পেরিয়ে গেল এখানে এই অঙ্কটা বিভিন্ন রকম ভাবে করা যায় শুধু আমি যেই পদ্ধতিতে করলাম তোমাকে এই পদ্ধতিতেই করতে হবে এটা নয় আমি এটা করলাম এটা আমার কাছে ইজি লাগলো বলে এইভাবে যদি তুমি অন্য কোনো ভাবে বের করতে চাও অন্য কোনো ভাবেও বের করতে পারো কোনো সমস্যা নাই তোমার কাছে যেটা সহজ লাগবে যেটা প্রথমে মনে আসবে সেইভাবে করার চেষ্টা করবে ওকে তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে পরের কোশ্চেনে যাব আমরা পরের কোশ্চেনটা কি আছে দেখে নাও পরের কোশ্চেন আছে 12 নম্বর কোশ্চেন দেখে নাও কোশ্চেন নাম্বার 12 ওকে গ্রুপ সি কোশ্চেন নাম্বার 12 কি বলছে 12 অথবা দেখে নাও একটি অঞ্চলে 100 ভোল্ট পার মিটার মানের সুষম তড়িৎ ক্ষেত্র x অক্ষ বরাবর এবং 10⁻t টেসলা মানে একটি সুষম চৌম্বক ক্ষেত্র y অক্ষ বরাবর ক্রিয়াশীল ওই অঞ্চলে একটি ইলেকট্রন z অক্ষ বরাবর 10⁵ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করলে তার উপর ক্রিয়াশীল বলের অভিভব নির্ণয় করো বলের মান এবং অভিভব খুবই সুন্দর কোশ্চেন দেখে নাও ছবি এঁকে তোমাদের দেখাতে হবে তবে তোমরা বুঝতে পারবে কোশ্চেন নাম্বার 12 অথবা 12 দেখে নাও অথবা আছে তিনটে অ্যাক্সিস টেনে দাও এক্স অক্ষ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড এক্স অক্ষ বরাবর কি দেখে নাও ইলেকট্রিক ফিল্ড ওকে ইলেকট্রিক ফিল্ড ই যাচ্ছে এক্স অক্ষ বরাবর 100 ভোল্ট পার মিটার আর চুম্বক ক্ষেত্রে যাচ্ছে কি y অক্ষ বরাবর b = 10⁻⁴ টেসলা একটি ইলেকট্রন ওকে কি বলে দেখো তাহলে একটি যাচ্ছে ওই অঞ্চলে একটি ইলেকট্রন যাচ্ছে কোন দিকে z অক্ষ বরাবর কত বেগে v = বলেছে কত 10⁵ মিটার পার সেকেন্ড এত বেগে তাহলে নিশ্চয়ই দেখে না তাহলে দুদিকে বল কাজ করবে একটা তড়িৎ ক্ষেত্রের জন্য এইদিকে বল চুম্বক ক্ষেত্রের জন্য এইদিকে বল ওকে তাহলে কোন দিকে বল হবে দেখে না কোন বলটা বেশি হবে তো ক্রিয়াশীল বলের মান ও অভিমুখ নির্ণয় করো তাহলে প্রবেশ করলে তার ওই ইলেকট্রনের উপর কতটা বল ক্রিয়াশীল হবে সেই বল লব্ধি বলটার মান কত হবে এবং তার অভিমুখটা কোন দিকে হবে ওকে তাহলে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য প্রযুক্ত বল ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল সেটা কি হবে, আমি এফ ই ধরলাম, সেটা কি কিউ ইন্টু ই, যেহেতু কিউটা ইলেকট্রন তাহলে বলা হবে কত এফ ই ইকুয়াল টু কি হচ্ছে বল দেখে নাও 1.6 × 10⁻¹৯ ইন্টু ভিটা হচ্ছে কি 100, তাহলে কত হচ্ছে 1.6 × 10⁻, দুটো বাদ দিলে 17 নিউটন পেয়ে গেলাম। চুম্বক ক্ষেত্রের জন্য প্রযুক্ত বল ইলেকট্রনের উপরে চুম্বক ক্ষেত্রের জন্য বল বা প্রযুক্ত বল কত হবে এফ এম দিলাম ম্যাগনেটিক, তাহলে কিউ ভিবি। কেন কিউ ভিবি দিলাম ডাইরেক্ট, কারণ দেখে নাও এটা লম্ব আছে ওয়াই অক্ষ এক্স অক্ষ তিনটা, এটা জেড অক্ষ বরাবর আছে, তাহলে এটা পরস্পর লম্ব, তাহলে ওয়াই অক্ষ যদি হয় তাহলে এর উপরে লম্বই থাকবে এটা, তাহলে এটা লম্ব থাকলে sin 90 হয়ে যাবে, এটা হবে এফ এম ইকুয়াল টু কি হচ্ছে ইলেকট্রনের আধান, ওকে কিউ ভিবি তাহলে হচ্ছে 1.6 × 10⁻¹৯, ভিটা কত হচ্ছে দেখে নাও 10⁵ ইন্টু, তারপরে দেখে নাও কত আছে ভিটা কত আছে 10⁻⁴ ওকে এত নিউটন। দেখে নাও আমরা এখানেই দেখতে পাচ্ছি যে অবশ্যই ইলেকট্রনের জন্য বলটা বেশি হবে, ইলেকট্রিক ফোর্সটা বেশি হবে, সেটা কতটা বেশি হবে, তাহলে ইলেকট্রনের লব্ধি প্রযুক্ত বল বলবো কি, তাহলে অতএব ইলেকট্রনের উপর প্রযুক্ত লব্ধি বল কি হবে এফ দিলাম, সেটা কি এফ ই -FM, এফ ইটা কত দেখে নাও 1.6 × 10⁻¹৭, ওকে এটা এখানে দেখে নাও -1.6 ইন্টু কত হচ্ছে দেখে নাও +5 - 4, তাহলে +1 - 1 কেটে গেলে -18 × 10⁻−18, ওকে -18। এবার দেখে নাও আমি যদি দুটো থেকে 1.6 কমন নিয়ে নিই তাহলে আর 10⁻−18 কমন নিয়ে নিই, থাকবে কত দেখে নাও -18 × 17 আছে, তাহলে এখানে 10 - 1 দিলাম, মানে 1.6 × 10⁻−18 কমন নিলে এখানে 17 আছে, তাহলে একটা 10 গুণ করে দিলে তাহলে 8 - 18 করা যেতে পারে। দেখে নাও 10⁻17 মানে 17 মানে বলতে পারে কি 10 × 10⁻−18, এটা চলে আসবে, তাহলে এটা করলাম তাহলে কত যায় 9 × 1.6 × 10⁻−18, বা এফ ইকুয়াল টু 6×9=৫৪, 6×9=৫৪ থেকে 5, 9×9=৫, 10⁻−18, তাহলে এটা বলতে পারি কি 1.44 × 10⁻−17 নিউটন। তাহলে এটা হচ্ছে লব্ধি বলের মান, তাহলে এর অভিমুখটা কোন দিকে দেখে নাও এফ ইটা বেশি, যেহেতু এফ ই গ্রেটার দ্যান এফ এম, তাহলে অতএব এই বলটির অভিমুখ হবে এক্স অক্ষ বরাবর, ওকে এক্স অক্ষ, কারণ এই বলটা বেশি আছে, এই দিকটা আছে এই দিকটা আছে, এই দিকে টানটা বেশি আছে, তাহলে এক্স অক্ষ বরাবর দিকে অভিমুখ হবে, আর মান হবে 1.44 × 10⁻⁷ নিউটন। ওকে নেক্সট কোশ্চেন যাওয়া যাক, পরের কোশ্চেনটা কি আছে দেখে নাও, পরের কোশ্চেন 13 অথবা, ওকে পরের কোশ্চেনে কি আছে দেখে নাও 13 অথবা কি দিয়েছে 1.6 প্রতি স্বরাঙ্কের একটি প্রিজমের কোণ কত হলে একটি রশ্মি 40° কোণে আপতিত হলে রশ্মিটির চ্যুতি ন্যূনতম হবে। খুবই সুন্দর এবং কনসেপচুয়াল কোশ্চেন আছে, দেখে নাও কিভাবে সমাধান করবে, কি দিয়েছে এটা 13 অথবা। অথবা কি কি দিয়েছে দেখে নাও। প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু 1.6। আর কি বলেছে দেখে নাও, কত কোণ হলে একটি প্রিজমের কোণ কত হলে একটি রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হবে। তাহলে I1 ইকুয়াল টু 40 ডিগ্রি। ওকে, তাহলে প্রতিসরাঙ্ক কি বলেছে বের করতে দেখো, আপতিত রশ্মির চ্যুতি ন্যূনতম প্রিজমের কোণ মানে এটা কত বের করতে হবে। আমরা জানি এটা কি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। ওকে, I1 প্লাস I1 মাইনাস I2 ইকুয়াল টু A। বা বলতে আর কি ডেল্টা, তাহলে বা এখান ধরে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মিনিমাম হলে I1 ইকুয়াল টু I2 হবে, তাই না? ন্যূনতম চ্যুতি থেকে I1 ইকুয়াল টু I2 এটা হয়। তাহলে বলতে পারি অতএব ডেল্টা মিনিমাম ইকুয়াল টু I1 প্লাস I1 মাইনাস A। তাহলে এটাকে এদিকে পাঠালে তাহলে বা ডেল্টা এম প্লাস A ইকুয়াল টু 2I1। I1 এর মান কত? 40। তাহলে বা ডেল্টা এম প্লাস A ইকুয়াল টু 2 into 40 ইকুয়াল টু 8। ডেল্টা এম প্লাস A ইকুয়াল টু 80। বা বলতে পারি কি 2I1 এ রাখছি আমি, তাহলে এটা রাখছি আর দুইটাকে নিচে নামিয়ে দিলাম 40 ডিগ্রি। এটা হলো, ঠিক আছে, আমরা এটার মান পেলাম। কেন এটা করলাম? এর কারণ এখান থেকে আমরা ফর্মুলা ইউজ করবো। ফর্মুলাটা কি দেন, কোন ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব? আমরা যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা জানি এটা কি মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস A বাই 2 বাই সাইন A বাই 2, তাই না? এগুলো আমরা জানি এই ফর্মুলাটা। ওকে, তাহলে এখানে দেখে নাও, তাহলে বা এর সঙ্গে এটা গুণ করতে মিউটার মান কত? 1.6 সাইন, ওকে, 1.6 সাইন A বাই 2 ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস A বাই 2। ডেল্টা এম প্লাস A বাই 2 এর মান কত? 40 সাইন 40 ডিগ্রি। দেখে নাও ডেল্টা এম প্লাস A হচ্ছে 2I1, তাহলে I1 ইকুয়াল টু ডেল্টা এম প্লাস A বাই 2, তাহলে হচ্ছে 40। ওকে, এটা 40 হবে, 40। তাহলে বা বলতে পারি কি দেখে নাও সাইন A বাই 2 ইকুয়াল টু সাইন 40 ডিগ্রি বাই 1.6, সাইন 40 ডিগ্রি বাই 1.6। এবার দেখে নাও এটা যদি আমরা ক্যালকুলেট করি, ওকে, সাইন 40 ডিগ্রি আমরা জানি কি সাইন 40 ডিগ্রি কত হচ্ছে দেখে নাও 0.642। ওকে, 0.642 কত আসবে দেখে নাও 0.642। তো তোমরা একটা কাজ বই এটাকে ক্যালকুলেট করবে। তাহলে বা A বাই 2 ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন 40 ডিগ্রি বাই 1.6। এটা সাইন ইনভার্স সাইন 40 বাই 1.6। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি কত আসবে দেখে নাও, তাহলে সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই এখানে কত আছে দেখে নাও 1.6। এটা আছে 0 পয়েন্ট, এটা আসবে কত দেখে নাও, তাহলে বা A বাই 2 ইকুয়াল টু এটা আসছে দেখে নাও সাইন ইনভার্স 0.402 মতো এরকম। সাইন ইনভার্স করলে দেখে নাও সাইন ইনভার্স, ওকে, এটা আসলো কত 3 পয়েন্ট, বা A বাই 2 ইকুয়াল টু 3.58 এরকম। তাহলে A ইকুয়াল টু এইগুলো দেখে না, এটা ডিগ্রি রেডিয়ানে কনভার্ট করতে হবে। এখানটা না তোমাকে এখানে মানটা ডিগ্রি রেডিয়ানে কনভার্ট করতে হবে। এই যে আছে এটা, তো এটা দেখবে এই যে মান আসবে, এটা একটা 40 ডিগ্রিতে একটা মান আছে, সেই মানের সঙ্গে এটা করবে এখান থেকে ডিগ্রিতে তোমার ডিগ্রিতে কনভার্ট করবে। এগুলো এতে হবে তোমাকে ক্যালকুলেট করতে, ওকে এটা তোমাকে নিজেকে ক্যালকুলেট করতে, ভালো করে দেখে নাও। এখানে তুমি নিজে ক্যালকুলেট করবে, তারপর 2 গুণ করে দিলে যেটা আসবে সেটা ডিগ্রি মিনিটে আসবে, ডিগ্রি মিনিটে এই অর্ডারে আসবে। এইভাবে সমাধান করতে হবে তোমাকে, ওকে। তো এটা তোমরা নিজেরা করে নেবে এখান থেকে ক্যালকুলেশনটা। নেক্সট আমি কিভাবে সমাধান হয় তোমাকে সেটা দেখিয়ে দিলাম, কিভাবে এটা সমাধান করলাম এটাকে, ওকে। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন আছে কি, নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 15 অথবা 15 অথবা দেখেন 15 অথবা কি হচ্ছে, ডি ব্রগলির প্রকল্পটি লেখো। এখানে এটা থিওরি আছে, এর সঙ্গে অঙ্ক আছে। একটি ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট, একটি ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট, ফোটনটির ভরবেগ ও ওই বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সহজ, এবার এইভাবে দেখুন একদম সহজ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15 অথবা ফোটন শক্তি E equal to 5 ইলেকট্রন ভোল্ট, তার মানে বলতে কি 5 × 1.6 × 10⁻¹৯ জুল শক্তিটা বেগ, ওকে। তাহলে কি বলেছে দেখে নাও, প্রথম যেটা বের করতে হবে ফোটনটির ভর বেগ কত হবে। আমরা জানি কি E equal to PC বা P equal to E/C। ফোটনের ক্ষেত্রে আমরা জানি, ওকে ফোটনের ক্ষেত্রে এটা আমরা জানি। এর মান কত আছে দেখে নাও, 5 × 1.6 × 10⁻¹৯ বাই সি কত 3 × 10⁸। সেটা দেখুন কত আছে 3 × 10⁸, ওকে এটা আছে। তাহলে বা পি কত, তাহলে কত হবে দেখে নাও, এটা যদি আমরা ক্যালকুলেট করি দেখে নাও, এটাকে আমরা ক্যালকুলেট করবো কত আসবে দেখে নাও। পরে আছে দেখে নাও 5 × 1.6 × 10⁻¹৯ কত আছে -19। নিচে কি আছে দেখে নাও 3 × 10⁸। এটা দেওয়া আছে, তাহলে কত আছে 26.66 × 10⁻²৮, 26.67 দিলাম × 10⁻²৮। এটা দেওয়া আছে, ওকে এসআই ইউনিট, এককটা এসআই ইউনিট বসিয়ে দেবে। আমরা ভরবেগ পেয়ে গেলাম। নেক্সট কি বলে দেখো, বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যটি নির্ণয় করো। খুবই সহজে বের করতে হবে। আমরা জানি দেখি E equal to hν, ওকে বা E equal to hc/λ বা ল্যাম্বডা equal to h এর মান বলতে hc/e বা ল্যাম্বডা equal to h এর মান কত আছে দেখো, বা আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে বুক করতে পারি, কিন্তু আমরা ডাইরেক্ট এখান থেকে 6.625 × 10⁻¹৪ ইন্টু সি হচ্ছে 3 × 10⁸। ডিভাইডেড বাই এটা কত আছে, এটা 5 × 1.6 × 10⁻¹৯, ওকে এটা প্লাস এটা ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এটা ক্যালকুলেট করা যাক, ওকে তোমরা এটা ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে কত আসবে দেখো নাও, পরে কত আছে 6.625 × 10⁻¹৪, ওকে এটা। তারপরে কি আছে দেখে নাও ইন্টু 3 × 10⁸। এটা আছে নিচে আছে দেখে নাও 5 × 1.6 × 10⁻¹৯, ওকে এটা দেওয়া আছে। তাহলে 5 × 1.6 × 10⁻¹৯ এটা 6.625 × 10⁻¹৪ 3 × 10⁻৮, ওকে এটা। এটা কত আসছে দেখে নাও, এটা আসবে কি 2.48 বা আমি এখানে 2.48 বা 248.44। এটাকে আমি বলতাম কি 248.44 × 10⁻¹৯ মিটার, ওকে 10⁻¹৯ মিটার। তারপরে এটাকে ন্যানোমিটার বলতে পারি, তাহলে বা ল্যামডা ইকুয়াল টু 248.44 ন্যানোমিটার। এটা যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে এটা আর ভরবেগের ফর্মুলা হচ্ছে এটা। এখান থেকে ভরবেগ নির্ণয়, ওকে। এখানে বলছে ডি ব্রগলি প্রকল্পটি লেখো। এখানে এটা আলাদা থিওরি ছিল, তাহলে ডি ব্রগলি থেকে নয়, ফোটনের কণা বলেছে, ফোটন কণার ক্ষেত্রে আমরা এইভাবে নির্ণয় করব। নেক্সট কোশ্চেন দেখো। नेक्स्ट क्वेश्चन, क्वेश्चन नंबर 16 16 नंबर क्वेश्चन है। কি বলছে দেখো না, বলছে কি 0.8 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যে x রশ্মি উৎপাদনের জন্য কুলিজ নলের প্রান্তদ্বয়ের বিভব প্রভেদের সর্বনিম্ন মান কত হবে। খুবই সহজ দেখো না, খুবই সহজ দেখো না। क्वेश्चन नंबर কত আছে 16 তে ওকে 16 क्वेश्चन नंबर 16 প্রদত্ত কি गिवन আছে দেখো না, প্রদত্ত এখানে गिवन আছে কি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা = 0.8 অ্যামস্ট্রং। ওকে এটা ঠিক আছে। তাহলে আমরা জানি E = h nu এবং E = ev কারণ এই বিভব দিয়েছে, তাহলে এই শক্তিটা কুলিজের দুই প্রান্তে বিভব এই সূত্রে প্রয়োগ করে তারপর সেটা ফোটন কণা হিসেবে নিঃসৃত হয়েছে। ওকে তাহলে বলতে তাহলে অতএব ev = h nu বা ev = hc by lambda বা v = 6.625 into 10⁻³ into 3 into 10⁸ divided by এটা নামবে 1.6 into 10⁻¹৯। ল্যামডা কত আছে দেখে নাও 0.8 into 10⁻¹০। ল্যামডা আছে এত অ্যামস্ট্রং মানে 0.8 into 10⁻¹০ মিটার। ওকে এটা এবার এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে বিভব প্রভেদ তুমি খুব সহজে নির্ণয় করতে পারবে। সেটা কত হবে দেখে নাও, দেখে নাও কত এসছে 15527। ওকে 155 v = আসছে 15527 পয়েন্ট দেওয়া আছে অবশ্যই পয়েন্ট 34 ভোল্ট, তার মানে 1 2 3 যদি নিয়ে নিই 15.5 কিলোভোল্ট। 1 2 3 তিনটে করে যদি সরাই তাহলে 15.5 কিলোভোল্ট এটা যে বিভব। তাহলে যদি কুলিজ নলের দুই প্রান্তের বিভব পার্থক্য 15.5 কিলোভোল্ট হয় আর সেখান থেকে তরঙ্গ ফোটন কোণা বেরোবে তার যে তরঙ্গ দৈর্ঘ্য হবে সেটা কত 0.8 অ্যামস্ট্রং। ওকে তো আশা করি তোমরা বুঝলে, সিম্পল ফর্মুলা, সেখানে শুধু মান বসিয়ে। নেক্সট অঙ্কে যাব আমরা, পরবর্তী কি আছে দেখে নাও। তাহলে এটা 16 অঙ্কটা হয়ে গেল, তারপরে আছে কি 19 দাগে দেখে নাও। এখানে 19 এর সি নম্বরটা দেখে নাও কি বলছে, একটি 3 ওহম রোধ R এর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চালাতে হবে, এতে 10 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তর রোধের ন্যূনতম কতগুলি কোষ প্রয়োজন আছে। মানে এমন একটা বর্তনী আছে যার বাহ্যিক রোধ হচ্ছে কত বলেছে 3 ওহম এবং সেই বাহ্যিক বর্তনী দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে 10 অ্যাম্পিয়ার। তাহলে এরকম 10 একটি ব্যাটারির অভ্যন্তর রোধ 1 ওহম এবং তার বিভব হচ্ছে 10 ভোল্ট, তাহলে এরকম কটা ব্যাটারিকে কেমন ভাবে লাগালে 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাবে। খুবই সহজ এটা হয়ে যাবে। দেখুন কি হবে क्वेश्चन नंबर कत देखो 19 ओके 19 तक 19 से सी तो R = 3 ओहम তারপরে কি আছে দেখো I = 10 অ্যাম্পিয়ার V = কত আছে দেখো নাও আমি E ধরলাম। ওকে E 10 ভোল্ট r = 1 ওহম। এটা তাহলে এখানে বলেছে কি কটি ব্যাটারি বা কটি রাম ব্যাটারিকে লাগানো হবে, কি এমন ভাবে লাগানো হবে। আমরা সাধারণত জানি কি দেখুন সাধারণ কি থাকে, যদি আমরা এরকম ব্যাটারি নিই এরকম শ্রেণীর নিচে দেখুন এরকম যদি থাকে এরকম m সংখ্যক শ্রেণী আছে। ওকে এরকম যে শ্রেণী থাকে তাহলে n সংখ্যক শ্রেণী সমবায় আর m সংখ্যক সমান্তর সমবায়, তার বাইরে আছে বাহ্যিক রোধ R। ওকে এটা লেখেন লিখে ধরি এখানে যে কারেন্ট আছে এটা ম্যাক্সিমাম কারেন্ট, সর্বোচ্চ কারেন্টের কথা ধরি n সংখ্যক সংখ্যক কোষকে শ্রেণী সমবায় এবং এই রকম m সংখ্যক সমবায়কে সমান্তরাল সমবায় রাখা হয়েছে। ওকে, তাহলে প্রবাহ মাত্রা সর্বোচ্চ পাওয়ার শর্ত কি? তাহলে অতএব বর্তনীর প্রবাহ মাত্রা সর্বোচ্চ হওয়ার শর্ত এম আর ইকুয়াল টু এন স্মলার বা এমটা জানি না, এম আর আর এনটা বের করতে হবে আমাকে, কতটা ব্যাটারি কিভাবে লাগে সেটা বলতে হবে। তাহলে আর জানে কি আপনারা 3, তাহলে 3m equal to n into smaller 1 বা n equal to 3m, আমি 1 নম্বর দিলাম। ওকে, এটা নেক্সট দেখে নাও। আরেকটা ফর্মুলা আছে সর্বোচ্চ প্রবাহ বর্তনীর সর্বোচ্চ প্রবাহ। ওকে, বা এখানে বর্তনীর প্রবাহ মাত্রার বর্তনীর প্রবাহ মাত্রার রাশিমালা। ওকে, এই অঙ্গটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনে দেখো, এরকম অঙ্গ পরীক্ষা আসে, বর্তনীর প্রবাহ মাত্রার রাশিমালা কি হবে দেখে নাও। i ইকুয়াল টু এম এন ই বাই এম আর প্লাস এন আর, আই ম্যাক্স ম্যাক্সিমাম হবে, তাহলে এমটা এমই থাকবে, এনটা কি হয়ে যাবে দেখে নাও 3m ইন্টু ইটা, এর মান কত 10 ভোল্ট, ডিভাইড বাই এমটা হচ্ছে থাকবে 8 আর 3 3m, এনটা হচ্ছে 3m আর 8টা হচ্ছে 1, বা আই ম্যাক্সটা কত, কারেন্টটা কত 10 অ্যাম্পিয়ার, 10 ইকুয়াল টু 3 × 10 = 30, 30 মিটার স্কোয়ার, এম স্কোয়ার, 3 × 3 = 6, 6m, এম এম কাটবে 6, 5, 6, 30। ওকে, আবার 5 দিয়ে কাটতে গেল বা এম ইকুয়াল টু 10/5, 5 × 10, তাহলে এম ইকুয়াল টু কত 2। তাহলে দুটো সারি থাকবে, এখানে সারি থাকবে দুটো, এম পেয়ে গেছি, এবার এন দরকার, তাহলে 1 নম্বর থেকে পাই কত হচ্ছে দেখো না, এন ইকুয়াল টু 3 × 2 বা n equal to 6। মোট কোষ দেখি দেখো m into n, এটা তো মোট ব্যাটারি সংখ্যা, তাহলে এটা 2 × 6, তাহলে 12টি। তাহলে মোট ব্যাটারি বা কোষ ব্যবহার করা হবে 12টি, তার মধ্যে 6টি শ্রেণীতে এরকম 2টি কোষকে পদার্থ শ্রেণী সবাই যুক্ত করে এরকম 2টি সারণী করতে হবে, 2টিকে সমান্তরাল সবাই করতে হবে। তাহলে বলো কি মোট এখানে 12টি তড়িৎ কোষ ব্যবহার করা হবে, এর মধ্যে প্রতি সারণীতে 6টি করে ব্যাটারি থাকবে, এরকম 2টি সারণী তৈরি হবে। ওকে, তো আসলে এটা বুঝতে পারলে খুবই সহজ দেখবে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক ছিল, প্রত্যেকটা স্টেপ দেখে নাও কিভাবে আমি সমাধানটা এটা করলাম। পরের অঙ্ক যাওয়া যাক, পরের অঙ্কটা কি আছে দেখে নাও। তাহলে এটা হয়ে গেল, নেক্সট হচ্ছে কি দেখে নাও 20। ওকে, 20 অথবা সি কি বলছে দেখে নাও, বলছে কি একটি 5 মাইক্রোফ্যারাড ধারক, একটি 10 ওহম রোধক এবং একটি 50 হার্জ কম্পাঙ্কের এসি উৎসের সঙ্গে শ্রেণী সমবায় কত মানের আবেশক যুক্ত করালে বর্তনীর ক্ষমতা গুণকের মান 1 ও 1 হবে। কোশ্চেনটা আরেকবার বলছে দেখো, খুবই সুন্দর কোশ্চেন আছে, কি বলছে দেখে নাও, 20 অথবা সি বলছে কি দেখে নাও, একটি 5 মাইক্রোফ্যারাড ধারক, একটি 10 ওহম রোধক এবং একটি 50 হার্জ কম্পাঙ্কের এসি উৎসের সাথে শ্রেণী সমবায়ে কত মানের আবেশক এল যুক্ত করলে তড়িৎ বর্তনীর ক্ষমতা গুণকের মান 1 হবে। খুবই সহজে সমাধান করা যাবে। দেখো কি হবে, আমরা করব এটা, তাহলে এটা এলসিআর বর্তনী, তাই না? এলসিআর বর্তনী, এলসিআর বর্তনী দেখো প্রশ্ন 20 অথবা সি। ওকে, এলসিআর বর্তনী, এলসিআর বর্তনীর ক্ষেত্রে আমরা জানি কি এরকম হয়, এটা জেড, এটা আর, এটা ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। তাহলে এলসিআর বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণক কি cos theta = r/z। ওকে, এটা আমরা জানি cos theta r/z। তাহলে বা cos theta কত বলেছে প্রদত্ত, দেখে নাও, বা cos theta = r/z টা কি √r² + ωl - 1/ωc²। ওকে, এটা তাহলে দেখে নাও যদি হয়, এটাকে এক নম্বর প্রদত্ত দেখে নাও, প্রদত্ত কি আছে cos theta = 1, r = 10 ওহম, = 50 হার্জ। ওকে, ওমেগা নয়, f = 50 হার্জ, c = 5 মাইক্রোফ্যারাড। c = কত বলে দেখো 5 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে বসাবো, অতএব 1 = r/√r² + ωl - 1/ωc²। দুদিকে স্কোয়ার করে দিলাম বা কোণাগুণি গুণ করলাম, দেখলাম √r² + ωl - 1/ωc² = r। এই দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে কি পাওয়া যায় দেখে নাও, দুদিকে স্কোয়ার করে দিলে তাহলে কি পাওয়া যাচ্ছে দেখে নাও, বা r² + ωl - 1/ωc² = r²। r স্কয়ার কেটে যাবে, বা ωl - 1/ωc² = 0। তার মানে বা ωl - 1/ωc = 0, মানে বা ωl = 1/ωc। রেজোনেন্সের ক্ষেত্রে হচ্ছে দেখেন ω² = 1/LC। আমাকে এল বের করতে হবে, আমি একটা এলটা রাখলাম, ওমেগাটা নিচে নামালাম, ω² বা L = 1/ωm মানে কি 2πf² × c, বা L = 1/4π² × f² × c, বা L = 1/4 × 3.14² × f হচ্ছে কত 50² × c টা কত 5 × 10⁻⁶। ওকে, 5 × 10⁻⁶, 5 মাইক্রোফ্যারাড মানে 5 × 10⁻⁶। বা L = ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করো, অ্যানসার পেয়ে যাবে 1/, তাহলে হচ্ছে 4 × 3.14 দিলাম, স্কোয়ার আছে 50²। ওকে, তাহলে 50² করলে 5×5=25, 25 আর দুটো 0 আছে, তাহলে 0 0। 50² দেখলাম 50×5=25, আর এখানে দুটো 0 বসে, ঠিক আছে, ইন্টু তারপরে কত আছে দেখে নাও 5 × 10⁻⁶। তাহলে অ্যান্সার কত 2.02 হেনরি, এটা 2.02 হেনরি। তাহলে দেখে না কিভাবে হলো, স্টেপটা দেখে নাও, এটা মনে রাখবে cos θ লিখলাম r/z, হচ্ছে এটা, এটা z। ওকে, এটা z, আর সেখানে মান বসলে চলে আসবে, অটোমেটিক্যালি অ্যান্সার চলে আসবে। নেক্সট দেখে নাও, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21 এর সি। এই কোশ্চেন সি কি বলছে দেখে নাও, I0 তীব্রতা সম্পন্ন একটি অসমবর্তিত আলোক রশ্মি একজোড়া নিকল প্রিজমের উপরে আপতিত হলো। প্রিজম দুটির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে নির্গত প্রিজমগুলি থেকে নির্গত আলোকরশ্মির তীব্রতা কত হবে, আলোকরশ্মির তীব্রতা কত সেটা বের করতে হবে। খুবই ইন্টারেস্টিং আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও এটা কিভাবে সমাধান করবে। 21 ওকে, কোশ্চেন নাম্বার 21 সি, 21 সি। তাহলে আইজিরো তীব্রতা সম্পূর্ণ একটা অসমবর্তিত আলোকরশ্মির একজোড়া নিকেল পাওয়া যাবে। অসমবর্তিত আলোর তীব্রতা কত, I0, এটা গিভেন আছে ওকে। তাহলে এই আলো যখন একটা নিকেলের উপরে পড়বে সেখান থেকে যে আলো বেরোবে I0, তাহলে ইন্টেনসিটিটা কত হবে, I0/2 হয়ে যাবে ওকে। তাহলে হলো কি I0 তীব্র সম্পন্ন প্রথম নিকেলে আপতিত হলে নির্গত আলোর তীব্রতা হবে, এটা বলতে কেন যে I0/2 প্রথম নিকেলে যখন আপতিত হবে সেখান থেকে যখন বেরিয়ে যাবে তার তীব্রতা কত হবে, I0/2 হয়ে যাবে। এবার দ্বিতীয় যদি নিকেলে পড়ে সেখানে তীব্রতা কেমন হবে তার ফর্মুলা দেখে নাও। তাহলে এই আলো দ্বিতীয় নিকেলে, এখানে বলতে দেখো নিকেলের প্রিজম, দ্বিতীয় নিকেল প্রিজমে আপতিত হলে নির্গত আলোর তীব্রতা এটা কি হবে, I0/2 ইন্টু cos থিটা স্কোয়ার। থিটার কত বলেছে, থিটা হচ্ছে 60 ডিগ্রি, প্রশ্ন দেখানো বলছে কি 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে দেখেন I0/2 ইন্টু cos 60 ডিগ্রি তার স্কোয়ার। I0/2 cos 60 হচ্ছে কি 1/2 তার স্কোয়ার, তাহলে I0/2 ইন্টু 1/4, তাহলে I0/4 × 8, তাহলে কত হবে I0/8, তাহলে ইন্টেন্সিটি এটা হবে। ভালো করে লিখে নাও ওকে, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টার থেকে এরকম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ওকে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট এবং লাস্ট 21 অথবা সি কি বলে দেখে নাও। একজন স্বল্পদৃষ্টি সম্পন্ন ব্যক্তি 20 সেন্টিমিটার দূরে অবস্থিত বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পায়। মানে স্বল্পদৃষ্টি মানে কাছের বস্তুকে দেখতে পাচ্ছে, দূরের বস্তুকে দেখতে পাবে না ওকে, স্বল্পদৃষ্টি এটাকে বলা। তাহলে দেখতে পায় ওকে, 100 সেন্টিমিটার দূরে অবস্থিত বস্তুকে পরিষ্কারভাবে দেখতে হলে কি প্রকৃতির লেন্স ব্যবহার করতে হবে, ওই লেন্সের ক্ষমতা কি হবে। খুবই ইজি কোশ্চেন দেখে নাও। অর্থাৎ একজন ব্যক্তি কাছের বস্তুকে দেখতে পায়, দীর্ঘদৃষ্টি আর হর্ষদৃষ্টি, হাইপার মায়োপিয়া আর মায়োপিয়ার ক্ষেত্রে হচ্ছে হর্ষদৃষ্টি, অবতল লেন্স ব্যবহার করতে হয়। অর্থাৎ সে দূরের জিনিসকে দেখতে পাচ্ছে, কাছের জিনিসকে দেখতে পাচ্ছে, দূরের জিনিসকে দেখতে পাচ্ছে না, তাহলে কেউ সেই দূরের জিনিসকে কাছে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি একটা অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি বলেছে, কোন প্রকৃতির লেন্স ব্যবহার করতে হবে, তাহলে এখানে উত্তর কি হবে, অবতল লেন্স ব্যবহার করতে হবে। অথবা সি, ওকে তাহলে অবতল লেন্স ব্যবহার করতে হবে, অবতল লেন্স ব্যবহার করতে হবে ওকে, কারণ সে কাছের বস্তুকে দেখতে পাচ্ছে, দূরের বস্তুকে দেখতে পাচ্ছে, এটা মায়োপিয়া হর্ষদৃষ্টি হবে। কাছের জিনিসকে দেখতে হবে, দূরের জিনিসকে দেখতে পাচ্ছে, যেটা দূরে যে বস্তুগুলো আছে সেগুলো কাছে এমন লেন্স ব্যবহার করা যাবে সেই বস্তুর কাছে নিয়ে দেখা হবে ওকে, সেটা অবতল লেন্স ব্যবহার করতে হবে বা অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। ক্ষমতা কি হবে, তাহলে এই লেন্সের ক্ষমতা হবে इधर p equal to minus 1 by d plus 1 by d dash एक एक नमूने दिला ये d और d dash की जे मानता दिया चल तले बा अतएव d equal to कतो देखनो d equal to कतो बजे 20 सेंटीमीटर और d dash चल के जेखन नहीं है d 20 सेंटीमीटर है वो तो चिलो d dash सेट चल की 100 कतो बजे जेखन देखनो इटा 100 सेंटीमीटर एक्सो सेंटीमीटर थे के ताके 20 सेंटीमीटर नहीं आस्था बेटा ताले अतवे इटा उसे एक्सो गुना चुके इटा एक्सो आगे अतवे p equal to 100 जो दी बाइरी बेर कोडी 1 by d dash 1 by 100 minus 1 by 20 ताले एक्सो into जो दी एक्सो गुन कोड दी देखना एक्सो जो दी गुन कोड दी एक्सो by एक्सो minus एक्सो by 20 x x काटवे सो होगा 5 मतलब 1 minus 5 p इक्वल टू কত minus 40 তাহলে এই চশমার পাওয়ার হবে minus 40 দেখুন পাওয়ার থেকে নেগেটিভ আছে অবতল লেন্স ওকে p ইকুয়াল টু minus 40 যখন চশমার পাওয়ার বলবে এরকম টাইপের কোশ্চেনে দুটো ডিসটেন্স দেয়া আছে সেই ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করবে এবং উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে সেটা আগের পার্ট সেটাতে আমরা একটা অঙ্ক ছিল সেটা সমাধান করে দিয়েছিলাম ओके तो आशा করি তোমরা বুঝতে পারলে তাহলে দেখে নাও আজকে সেট 4 এর যত অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ক আজ সমাধান করে দিলাম কেমন লাগলো বুঝতে পারলে কিনা সেটাও সে কমেন্টে জানাবে নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দেখা হবে নেক্সট ভিডিওয় হ্যাভ এ নাইস ডে